বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/8/2024 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন জারি করা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কোন শিক্ষাবর্ষের, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কি রয়েছে। আজকে দুটি নোটিফিকেশন রয়েছে 12/8/2024, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে রয়েছি। প্রথম নোটিফিকেশনটা আমরা একটু দেখে নেব কি রয়েছে, তারপরে দ্বিতীয় নোটিফিকেশনটা শেয়ার করবো আপনাদের সাথে। প্রথম যে নোটিশটা রয়েছে ভালো করে দেখুন, এটাতে বলা হয়েছে যে নোটিফিকেশান রিগার্ডিং কালেকশন অফ প্রজেক্ট বুক 2023 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছেন সেই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের 2023 এইচএস এক্সামিনেশানের প্রজেক্ট বুক এবং রিটিন অ্যান্সার অফ ইলেভেনের 2023 এক্সামিনেশানের অ্যানুয়াল পরীক্ষার লিখিত পরীক্ষার যে খাতা অ্যান্সার স্ক্রিপ্ট, যেটা রিটিন অ্যান্সার স্ক্রিপ্ট, এইগুলো হচ্ছে কালেকশান করছে সংসদ। কি বলা হয়েছে, ইন দ্য পার্সিয়াল নোটিফিকেশান, আগের যে 31/7/2024 নোটিশ ছিল সেটাকে একটু চেঞ্জ করা হয়েছে, মডিফিকেশান করা হয়েছে। কালেক্ট অফ দ্য প্রজেক্ট বুক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023 অ্যান্সার স্ক্রিপ্ট অফ ক্লাস 11 অ্যানুয়াল 2023 হ্যাজ বিন শিডিউল অন 22/8/2024 অ্যান্ড 23/8/2024 ফ্রম 11টা থেকে 4টে, অর্থাৎ 22/8/2024 এবং 23/8/2024 মধ্যে এই দুদিনে এই প্রজেক্ট বুক ক্লাস 2023 উচ্চ মাধ্যমিকের যে ছাত্রছাত্রীরা প্রজেক্ট বুক সে আর হচ্ছে ক্লাস 11 অ্যানুয়াল 2023 যে ফাইনাল অ্যান্সার স্ক্রিপ্ট খাতা সেগুলো জমা করতে হবে। এই জয় রিকোয়েস্ট টু সাবমিট দ্যার ডকুমেন্টস কালেকশন সেন্টারে গিয়ে অবশ্যই এই কালেকশন সেন্টার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট আপনারা দেখে নিন কাদের কোথায় কোথায় কালেকশন সেন্টার রয়েছে। ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন, এই সমস্ত কালেকশন সেন্টারে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। এইটা একটা নোটিফিকেশান। নেক্সট আরেকটি নোটিফিকেশান রয়েছে, আমি এটা শেয়ার করছি, এটা এটা হলো। আচ্ছা নেক্সট যেটা রয়েছে, নেক্সট দেখা যাক, এটা হচ্ছে চেকলিস্ট এক্সটেনশান রেজিস্ট্রেশন চেকলিস্ট নিয়ে, অর্থাৎ ক্লাস ইলেভেনে যে রেজিস্ট্রেশন চলছিল সেই রেজিস্ট্রেশনের চেকলিস্ট সংক্রান্ত দেখুন যেটা বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন কারেক্ট অনলাইন চেকলিস্ট, অনলাইন চেকলিস্টটা সাবমিট করতে হবে 24/8/2024 মধ্যে, এবং প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিল থ্রু স্কুল পোর্টালে ইস্যু করবে 2/9/2024 মধ্যে। তার 24/8/2024 মধ্যে চেকলিস্টটা সাবমিট করতে হবে, সমস্ত স্কুলগুলোকে অনলাইনেই ফাইনালাইজ করতে হবে, আর তারা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল লগইনে পেয়ে যাবে 2/9/2024 এটা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে ভালো করে দেখুন যেটা রয়েছে, ইনস্টিটিউশন রিকোয়েস্ট টু ডাউনলোড এবং এগুলো ডাউনলোড করে প্রিন্ট করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, মানে এখানে বলি ইস্যু অব রিকোয়েস্টেড টু ডাউনলোড প্রিন্ট প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার ওয়ান এক্সামিনেশানের জন্য 12/9/2024 মধ্যে এই ডাউনলোডগুলো করে নিতে হবে। আর যদি কোনো চেঞ্জ থাকে অবশ্যই রিজিওনাল অফিসে যোগাযোগ করতে পারলে বলা হয়েছে, এরপরে না হলে কিছু করা যাবে না। তো এই গুরুত্বপূর্ণ এই দুটি নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।